সে আমাদের আল্লামা শফিউল কে সে আমি ওসি আমি আদুবি করে আপনাদেরকে বের করুন কারে বের করব আপনাদের সাথে বলি এক সম্মান নিয়েছে আমি ফোন দিব আপনাকে সবই করবো আমি যাচ্ছি ফোন আপনি দিচ্ছেন না কেন আমার কাছে জমা দিবেন আমার কাছ থেকে আমাদের দেশে তাড়াতাড়ি কয়টা বিয়ে ঘন্টার পরে কয়টা আছে না উনি বলতেছে যে আমার ওয়াইফকে উনি আমাকে নিয়ে আসছে এই ব্যাপারে আমরা কথা বলেন উনি বলছে যে আমি আপনার এটা প্রমাণটা কি আপনি যে ওনাকে বিয়ে করছেন তার প্রমাণ আমার প্রমাণ আছে আচ্ছা ভাই আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন দুই বছর ধরে তাহলে আপনি এই যে এত জায়গা থেকে আপনি রয়্যাল রিসোর্টে কেন আসলেন সময় কাটাইতে ভাই যে রাত কাটাতে দিন কাটাতে কেন রয়্যাল না আমি বেড়াইতে আসছি জায়গা নিয়ে আপনি বেড়াইতে এত জায়গা থেকে আপনি রয়্যাল রিসোর্টে কেন আপনি আপনার ওয়াইফ কে বেড়াবেন আমি আমার স্বামী লাইট একটু বন্ধ করে এই লাইট বন্ধ করে আপনার নামটা উনি তো ভালো মন্দির শব্দ নেই লাইট বন্ধ করে আপনার নামটা আপনার কাছে এত প্রশ্ন জবাব দিল আকাম করবেন আর এখন আমাদের মিডিয়ার কাছে আপনার কসম খেয়ে বলে আমি আপনার কসম খেয়ে বলে আমি আকাম আপনার কসম খাই হয়নি আপনারা যদি প্রশ্ন করতে চান করেন হ্যালো আমি আছে আছে দশটারে জ্বালা লেছেন একবারে জ্বালা লেছেন দশটারে হুজুর একে আবার সহিংসতা করেন আপনি কোথায় বিয়ে করছেন দ্বিতীয় বিয়ে আপনারা দেখছেন এখানে মাওলানা মামুনুল হক উনি সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে উনি বলছে এটা একজন মহিলা আছে ওনার সাথে উনি বলছে এটা ওনার বিবাহিত স্ত্রী
এখানে সোনারগাঁ থানার ওসি তদন্ত তবিদুর রহমান আছেন, আছেন এসিলেন এসিলেন সাহেব আছেন, আছেন যুবলীগের সভাপতি নান্নু ভাই। আপনারা যারা করতেছেন আমি আপনাদের ভালো তো আপনি কি বলতে চাচ্ছেন, আপনি কি বলতে চাচ্ছেন মিডিয়া আপনার সাথে কে দুর্ব্যবহার করছে আপনি বলেন? হ্যালো আপনি বলেন কে আপনার সাথে, আপনি কে দুর্ব্যবহার করছে আপনার সাথে, আপনার সাথে কে দুর্ব্যবহার করছে আপনি বলেন? সবাই দুর্ব্যবহার করছে, আপনি একলাই ভালো মানুষ এই জায়গায় লাখ লাখ টাকা ইয়া নিয়া আমরা রয়্যালটি চাইবেন, আমরা কয় হাজার টাকা বেতন বলেন? এখানে মিডিয়ার লোকেরা কি আপনার কি প্রমাণ আছে? আবার বলতেছেন আপনি মিডিয়ার বিরুদ্ধে, আপনি মিডিয়ার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন এই কথাটা কেন বললেন? আপনার স্ত্রী তো বেরোইছে, বেরোইছে না উনি, কেন আপনি কেন বলাইতে চাইলেন? আপনার আপনি বলা যাচ্ছে আপনি এখানে আপনারা দেখছেন এখানে আরো উপস্থিত আছেন, ঠিক আছে, আমরা দেখেছিলাম এখন সে ওনার পেটে মেয়ের সমান হবে, কিন্তু তারপরে উনি এখানের মধ্যে স্ত্রী দাবি করছেন, আমি সেটা কোথায় লোকের আপনার কে খারাপ ব্যাপারটা করলো? আমি কথা বলতেছি, আমি যারা আমার সাথে ব্যবহার করেছেন, আমার ওয়াইফ কে যারা অপমান করেছেন, এই যে আপনি মুখ খুলেন, আমরা ধরেন না কে, আমরা
করতে পারি না। আর ধরেন আমরা তো সাংবাদিক নিয়োগ করতে পারি না। আপনারা পরে কথা প্রশ্ন করেন। আইন গত ভাবে